Hello viewers, welcome to my channel. Jara ekhono subscribe koren nai tara subscribe korben, like share comment kore utshahito korben ebong jara subscribe korechen tader shokolke janacchi obhinondon. Ajke amra porbo ekti guruttopurno bishoy kotha bolbo path porikalpona niye. Eti shushto ebong shabolil class er jonno সুন্দর পাঠ পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে পাঠ পরিকল্পনা বিশেষ করে জুম ক্লাসের যে পাঠ পরিকল্পনা কেমন হওয়া উচিত, 40 মিনিটের মধ্যে আমরা কিভাবে ক্লাসটি সম্পন্ন করতে পারি তাই নিয়ে আমরা আজকে কথা বলব। মূলত প্রথমে শ্রেণী লিখতে হবে, ছাত্র সংখ্যা, বিষয়, বিষয়বস্তু এবং সময় হলো 40 মিনিট, শিক্ষকের নাম। প্রথম 5 মিনিট সময়ে আমরা যে কাজটি করব সেটি হলো অনলাইনে আসার সময় দিব এবং বাকিদের সাথে কুশল বিনিময় করা। সেখানে কার উদ্দেশ্য বা সেখানে ফল হলো অনলাইনে ক্লাস শুরু করার জন্য প্রচুর সময় পাবে। পরবর্তী 10 মিনিট আমরা বিষয়বস্তুর উপরে ছোট্ট একটি পরীক্ষা নেওয়া হবে। তারা গুগল শিটের প্রশ্নগুলি শুধুমাত্র সঠিক উত্তর বেছে নেবে। এক্ষেত্রে আমরা যে কন্টেন্টটি ব্যবহার করতে পারি সেটি হলো গুগল ফর্মে প্রশ্ন তৈরি করা। যারা কম বোঝে তাদের খুঁজে বের করা যাবে, এই সেকশনের উদ্দেশ্য। পরবর্তী 5 মিনিট ছাত্রদের মেধা অনুযায়ী দুই ভাগে ভাগ করে নিতে হবে। উত্তর চেক করার সময় ভিডিও দেখাতে হবে। আমরা ভাগ করে নিতে পারি যে হলুদ দল ভালো নম্বর পেয়েছে, বেগুনি দল ভালো নম্বর পায়নি। সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি কন্টেন্ট একটি ভিডিও লিঙ্ক দিতে পারি। উদ্দেশ্য হলো অনলাইনে ক্লাস শুরু করার জন্য প্রচুর সময় পাবে। এ ধরনের নাম ব্যবহার করে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার সম্ভাবনা কমিয়ে আনা, অর্থাৎ নতুন করে কাউকে নাম না বলি। পরবর্তী 10 মিনিট হলো সঠিক উত্তর জানিয়ে দেওয়া, নতুন বিষয়ের সাথে পরিচিত করানো এবং বাস্তব উদাহরণ ব্যবহার করা। উদ্দেশ্য হলো নতুন বিষয়ের সাথে পরিচয় করানো। পরবর্তী 10 মিনিট ক্লাসের কাজ দেওয়া, ব্রেকআউট রুম করে 10 মিনিটের জন্য সবলদের বাড়তি কাজ দিতে হবে, পিছিয়ে পড়া দলকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে। এক্ষেত্রে একটি কন্টেন্ট হবে ভিডিও লিঙ্ক, আর উদ্দেশ্য হলো নতুন কাজ প্র্যাকটিস করা। এবং সর্বশেষ 5 মিনিট হলো দুই দল একসাথে কাজ করা। যারা কম বুঝেছে তাদের প্রাইভেট মেসেজ পাঠাতে বলতে হবে, বাড়ির কাজ দিতে হবে। উদ্দেশ্য বা শিক্ষণফল হলো পিছিয়ে পড়া দলকে লজ্জায় না ফেলে বেশি সময় দেওয়ার ব্যবস্থা করতে হবে। এভাবে আমরা জুমের মধ্যে 40 মিনিটের ক্লাসটাকে সাজিয়ে দিতে পারি এবং সুন্দর এবং ইন্টারঅ্যাক্টিভ করার জন্য সকলকে একই সঙ্গে যোগদান করার জন্য, পার্টিসিপেশন করার জন্য এই পদ্ধতি অত্যন্ত ফলপ্রসূ বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, টেনর্স ফর ইয়োর লাইফ, বি গুড, ডু গুড, ইয়োর লাইফ উইল বি ভেরি গুড। থ্যাংকস টু অল, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।